যারা আসলে মোবাইল ফোন নিয়ে টেনশনে ছিলেন যে মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, বিশেষ করে আমি নিজেও ছিলাম যে মোবাইল ফোন বন্ধ হয়ে যাবে, বাট তাদের জন্য আজকে আমি আসলে দুইটা গুড নিউজ দিব। ফার্স্ট অফ অল হচ্ছে এই মোবাইল ফোন আসলে বন্ধ হচ্ছে না, কেন হচ্ছে না, কী হচ্ছে না, বা কাদের ফোন বন্ধ হবে, মানে বন্ধ তো হবেই বাট কোন ফোনগুলো, যেহেতু আপনার ফোনগুলো আসলে বেঁচে যাবে কি না সেই ইনফরমেশন দিব। এছাড়াও আজকে ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও জিতে নিতে পারেন ওয়েফানের ভি, যেটা আসলে ইয়ারবাডস আর কি। সো কষ্ট করে ফুল ভিডিও দেখতে হবে এটা জেতার জন্য। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহমুদ ফ্রম রেলটেক মাস্টার। আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে এতদিনে যে একটা টেনশন ছিল যে মোবাইলগুলো বন্ধ হয়ে যাবে, এটা আসলে বন্ধ হবে, ঠিক আছে, কবে নাগাদ হবে, এবং আপনার ফোনটি কিন্তু আসলে বেঁচে যেতে যাচ্ছে, মানে আপনার ফোনটি বন্ধ হবে না বললেই চলে রাইট নাও যারা ফোন ইউজ করছেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দিবেন, এবং সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে অল করে দিবেন, তাহলে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন। সো চলুন শুরু করি আজকের ভিডিও। সো ফার্স্টই আসি হলো আপনার ফোনটি কিন্তু বন্ধ হচ্ছে না, ভিটিআরসি থেকে সেটা কনফার্ম করা হয়েছে। গতকালকে নিউজে দেখতে পারেন আমাদের ভিডিও যে হচ্ছে এই ভিডিও রেফারেন্স লিঙ্ক নিচে পেয়ে যাবেন আপনার হচ্ছে মানে যেটা রেফারেন্স এই ভিডিওটা মেক করা হচ্ছে। তো অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মানে এতদিন যে কথা বলা হয়েছিল যে 2019 আগস্টের আগে যে ফোনগুলো ছিল সেগুলো আসলে বৈধতা পাবে এবং বাকি যেগুলো আছে মানে যেগুলো আপনার হচ্ছিল পরে কিনা হয়েছে সেগুলো বন্ধ করে দেওয়া হবে। বাট আপনার হচ্ছিল ভিটিআরসি থেকে নতুন একটা আপনার হচ্ছে নিউজ এসেছে বা নতুন একটা ইনফরমেশন এসেছে, সেটা হচ্ছে যে আপনার ফোনটি আসলে বন্ধ হচ্ছে না, বৈধ হোক আর অবৈধ হোক আপাতত বন্ধ হচ্ছে না। তো আপনার ফোনটি বন্ধ হচ্ছে না 1 জুলাইয়ের পর থেকে, মানে সামনে যে 1 জুলাই আসতেছে সেই 1 জুলাই থেকে আসলে বিটিআরসি এই যে আপনার হচ্ছে হলো আইএমই ডাটাবেজের যে ব্যাপারটা বা দেখা গেছে যে অবৈধ ফোন বন্ধ হওয়ার ব্যাপারটা, সেটা হচ্ছে তারা চাচ্ছে যে 1 জুলাই থেকে স্টার্ট করবে। স্টার্ট করার আগের ক্ষেত্রে তাদের ফোনটি আসলে বন্ধ হচ্ছে না, স্টার্ট করার পর থেকে আপনার হচ্ছে যদি আপনি এরপরে অবৈধ ফোন কিনেন বা যদি কোনোভাবে হচ্ছে আপনার মানে ব্যাটারিস না দেওয়া থাকে তাহলে সেই ফোনটি আসলে বন্ধ করা হবে। তার মানে আসলে একটা বড় ঝামেলা ছিল, সবারই আসলে একটা টেনশন ছিল, আমরাও বারবার হচ্ছে নিউজ পাচ্ছিলাম যে আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে, বিটিআরসি থেকে জানানো হচ্ছিল যে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে, বাট লাস্টের দিকে এসে আসলে তারা শেষ পর্যন্ত আপনার হলো যে ফোনগুলো আসলে মানে চালু আছে সেগুলোকে অন রেখে বাকি নতুন যেগুলো আসবে সেগুলোর ক্ষেত্রে আসলে বন্ধ হয়ে যাবে। সো তার মানে হচ্ছে এবার আইফোন ইউজ করেন আর যেটা ইউজ করেন নির্দ্বিধায় ইউজ করতে পারেন, অনেক দিন ধরে আসলে মোটামুটি সবাই একটু ঝামেলায় ছিলাম। সো এটা ছিল আসলে গুড নিউজ। সো এবার আসি হচ্ছে এই গুড নিউজের সাথে আরেকটা গুড নিউজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এবং গিভওয়ে পাবেন। যাই হোক, এটা নতুন চ্যানেল অনেকে আসলে একটু কনফিউজ থাকতে পারেন, একটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, সেটার নাম হচ্ছে আপনার রিভিউ মাস্টার। আপনি চাইলে সেই চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। অ্যাকচুয়ালি ওই রিভিউ মাস্টারে আসলে আপনারা কী পাবেন সেটা হচ্ছে যে নর্মালি আমরা দেখা যায় যে আপনারা হচ্ছে বিভিন্ন টাইপের রিভিউ নিয়ে আসে, গতকালকেও রিভিউ আসে বা প্রায় সময় রিভিউ আসে। তো এই রিভিউর মধ্যে দেখা যায় যে আপনারা খুব কম শর্ট টাইম থাকে আমাদের, 2 দিন 3 দিন 4 দিনের মাথায় আমরা হচ্ছে ভিডিও মেক করে ফেলি। এতে দেখা যায় যে অপর একটা আদৌ লং রানে গিয়ে আসলে আপনাকে মানে কী বলে স্যাটিসফাই করতে পারবে কি না সেটা নিয়ে, মানে এক কথা হচ্ছিল রিভিউটা যেমন আমাদের চ্যানেলগুলোতে নতুন একটা প্রোডাক্ট আসলে সেটা রিভিউ হয়ে যাচ্ছে সেটা ঠিক আছে, বাট ওই চ্যানেলটাতে হচ্ছে এটা আফটার মনে করেন মিনিমাম মানে মিনিমাম হচ্ছে না আমরা আফটার 10 ডেজ ইউজ, মিনিমাম 10 ডেজ ইউজ করে তারপরে হচ্ছিল আপনার ভিডিও দিব। সো চাইলে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, নাম তো আমি আবারই বললাম যে সার্চ করতে পারেন হচ্ছে রিভিউ মাস্টার দিয়ে আপনি চ্যানেলটা পেয়ে যাবেন, সেখানে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপাতত লোগোর কাজ চলতেছে, আমার চেহারায় পাবেন আর কি। সো এটাই হলো আপনাদের জন্য আরেকটা গুড নিউজ, এটা যারা আসলে পছন্দ করেন তাদের ক্ষেত্রে। সো এবার আসলে হচ্ছে শুধু সাবস্ক্রাইব করে ফেললেন তাতে তো মানে কিছু দেওয়া উচিত, তো আমরা আসলে আপনার জন্য একটা গিভওয়ের ব্যবস্থা করছি। গিভওয়েটা হচ্ছে ওয়েফানের ভি ইয়ারবাডস। সো এবার কথা হচ্ছে যে গিভওয়েটা কীভাবে জিততে পারবেন। সো আমি আগে থেকে বলে দিই আমাদের আগের যে গিভওয়েগুলো ছিল সেগুলোর রেজাল্ট অলরেডি পাবলিশড হয়ে গেছে এবং যারা জিতছে তারা অলরেডি কাছে সেন্ড করা হয়েছে। অনেকে হয়তো বা ভিডিও ভালো করে না দেখে অনেকে কমেন্টস করেন যে ভাই গিভওয়ে রেজাল্ট কবে দিবেন, গিভওয়ে রেজাল্ট যেখানে দেওয়ার কথা ছিল ওই ভিডিওতে সেটা কিন্তু আপনি পেয়ে গেছেন অলরেডি, আপনি যাই চেক করতে পারেন। সো এবার হচ্ছে আজকের গিভওয়ের কন্ডিশনটা কি, আপনি যদি আমার এই চ্যানেল এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে সাথে যে বেল আইকন আছে সেটা অন করে দিবেন আর কি। দ্বিতীয় কন্ডিশন হচ্ছে আমাদের যে নতুন চ্যানেল যেটা বললাম যে রিভিউ মাস্টার, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি চলে যেতে পারেন বা আপনার চলে ইউটিউবে সার্চ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন যে ইউটিউবে সার্চ করে এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলেন করার পরে নোটিফিকেশন হয়ে যায় একই কথা, নোটিফিকেশন আপনি হচ্ছে অন করে দিবেন। এরপরে হচ্ছে আপনাকে আরেকটা কাজ করতে হবে, মানে একটু কাজ একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ আছে আপনার জন্য সুবিধা হচ্ছে ওই চ্যানেলে আমরা আসলে মিনিমাম মাসে একটা দুটো করে গিভওয়ে করার চেষ্টা করব। সো দ্যাটস ওয়াই হচ্ছে চাইলে ওটার সাথে থাকতে পারেন। তো একাই হচ্ছে আপনার কী বলে বেল আইকন অন করে দিলেন, তারপরে হচ্ছে আপনাকে ওই চ্যানেলের যে ফার্স্ট ভিডিওটা আছে সেই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে।
যতটুকু ভিডিও আছে ফুল ভিডিওটা দেখবেন। দেখার পরে হচ্ছিল আপনার যে কোনো মন্তব্য, যে কোনো কোনো কমেন্টস যদি থাকে ওই ভিডিওর আন্ডারে কমেন্টস করবেন। দেন হচ্ছে ওই চ্যানেলে যে পেজ আছে, আমরা ভিডিও ডিসক্রিপশনে আরেকটা চ্যানেল পেজ দিয়ে দিব, মানে ওই চ্যানেলে যে আপনার হচ্ছে ফেসবুক পেজ আছে সেটা আপনি আসলে লাইক করবেন, মানে হচ্ছে লাইক করে দিবেন আর কি। দেন হচ্ছে এই স্ক্রিনশটগুলো, মানে আপনার এই যে তিনটা স্ক্রিনশট, মানে এই স্ক্রিনশটগুলো আপনি নিয়ে তারপরে কি আমাদের যে গ্রুপ আছে রিভিউ মাস্টার, যে গ্রুপটা খোলা হয়েছে সেই গ্রুপে আপনি আসলে ওই পোস্ট পেয়ে যাবেন একটা, যে পোস্টের নিচে আপনাকে জাস্ট কমেন্ট করতে হবে, মানে ওই ভিডিওটার পোস্ট ওইখানে পেয়ে যাবেন। ওখানের মধ্যে কমেন্টসের মধ্যে আপনি জাস্ট হচ্ছে মানে ছবিগুলো মানে প্রুফ হিসাবে ছবিগুলো পোস্ট করবেন। এবার পোস্ট করার পরে হচ্ছে আপনাকে একটু ওয়েট করতে হবে। আমাদের ওই চ্যানেলে অলরেডি হচ্ছে 2 লাখ মানে 2000-এর কাছাকাছি সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমাদের ওই চ্যানেলে যদি আপনার 5000 সাবস্ক্রাইবার যেদিন হয়ে যাবে সেদিনে আমরা আসলে গিভাবে, আমরা আসলে নিট অ্যান্ড ক্লিন গিভাবে করি, আপনার হচ্ছে কারো মানে পক্ষপাতিত্ব করি না। আপনার হচ্ছে যে আসলে মানে আমাদের যে সিলেকশনে একজনকে আমরা র্যান্ডম পিক করব তার অ্যাড্রেসে আমরা আসলে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিব। আর মজার কথা হচ্ছে অনেকে বলতে পারেন যে ভাই এতগুলা কাজ আসলে কি করা আছে, গিভাওয়ের ক্ষেত্রে তো একটু কিছু আপনাকে করতেই হবে। সো এটা গেল একটা ব্যাপার। আর মজার ব্যাপার হচ্ছে যে আপনারা এতে একটা বেনিফিট পাবেন, যে আমাদের ওই চ্যানেলের সাথে আমি তো বললামই যে মাসে 2-1টা গিভাওয়ে আসবে যেহেতু নতুন চ্যানেল, এবং আমরা আপনাদের আসলে যদি মানে আপনারা হচ্ছে রিভিউটা আসলে অরিজিনাল রিভিউটা চান সেই ক্ষেত্রে আপনি এখানে পাবেন। অরিজিনাল বলতে ছিল ইউজার এক্সপিরিয়েন্স, যেটা অরিজিনাল ইউজার এক্সপিরিয়েন্স আপনি এখানে পাবেন আর কি। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই গিভাওয়ে আর হচ্ছে ফোন যেহেতু বন্ধ হচ্ছে না সেক্ষেত্রে আপনার মানে অনুভূতি কী সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।